আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত উপভোগ করছো। আমি গত ক্লাসে তোমাদের পাঠদান করেছিলাম শাকের আক্তার সহকারী শিক্ষক বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আবার দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে দ্বিতীয় দিন আজকে আমি আবারও তোমাদের সামনে সে একই ধারাবাহিকতায় একই পাঠের ধারাবাহিকতায় 26 থেকে 50 পর্যন্ত শতকীয়া পড়াবো। কারণ গত ক্লাসে আমরা পড়েছিলাম 1 থেকে 25 পর্যন্ত, তারই ধারাবাহিকতা বজায় রাখবো আজকে আমরা, এবং সে ধারাবাহিকতা অবলম্বনে আমরা আজকে 26 থেকে 50 পর্যন্ত পড়ব, শিখব এবং খাতায় লিখব। তো বন্ধুরা, তোমরা সবাই রেডি হয়ে যাও তোমাদের নির্ধারিত উপকরণ নিয়ে। আমাদের লেখাপড়া করতে গেলে কী কী লাগে? আমাদের খাতা, কলম, পেন্সিল, বই, আনুষঙ্গিক পড়ালেখা সংক্রান্ত যে জিনিসগুলো, উপকরণগুলো আমাদের দরকার তা তোমরা নিবে। এবং আমাদের পাঠ শেষে আমরা একটা বাড়ির কাজ যখন দিব, সেই বাড়ির কাজও তোমরা একটা অংশে তোমাদের ডায়েরি, যেটা ডায়েরি মেনটেন করো তোমরা আমাদের প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া, সেই ডায়েরিতে তোমরা বাড়ির কাজ লিখবে। লিখে তোমাদের কী কাজ, প্রতি শনিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে এসে জমা দিয়ে যাবে। আমি আবারও বলছি, তোমরা প্রতি শনিবার সপ্তাহে প্রতি শনিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে আমাদের বাড়ির কাজগুলো জমা দিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের নির্ধারিত মূল পাঠ শতকীয়া 26 থেকে 50 আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার সাথে, আমি তোমাদের সাথে একটু বোর্ড শেয়ার করি। আমার সাথে একটু বোর্ডে আসো বন্ধুরা। হ্যাঁ, দেখো তো আমাদের বোর্ডটি কত সুন্দর সাজানো, তাই না বন্ধুরা? আমরা বোর্ডটি অনেক সুন্দর করে সাজিয়েছি, অনেকগুলো ফুল। তোমরা যেরকম ছোটো ছোটো ফুল, এক একটা আমাদের, আমার কাছে, আমার ছোট্ট বন্ধুরা, তোমরা যেরকম ফুলের মতো সুন্দর, আমাদের বোর্ডটিও আজকে আমরা ফুল দিয়ে সাজিয়েছি অনেক সুন্দর করে। এবং প্রতিটি ফুল তোমরা খেয়াল করলে দেখতে পাবে, প্রতিটি ফুলের মাঝখানে আমরা যে সংখ্যাগুলো লিখেছি আমাদের পাঠের বিষয়বস্তু ঠিক তাই। ফুলের মাঝখানে যে সংখ্যাগুলো আমরা লিখেছি, আমি লিখেছি তোমাদের পাঠদান করানোর জন্য, আমাদের পাঠের বিষয়বস্তু আজকে ঠিক তাই। তাহলে বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমি একটু দেখাচ্ছি তোমাকে। প্রথম ফুল দেখো, আমি লিখেছি 26। দেখো, একটু খেয়াল করে দেখো, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। দেখছো কত সুন্দর করে আমাদের নির্ধারিত পাঠটি আজকে আমরা বোর্ডে ফুলে ফুলে সাজিয়েছি, তাই না বন্ধুরা? ফুলের ভেতরে আমাদের সংখ্যাগুলো সাজানো রয়েছে, এবং এটা বিন্যস্তভাবে, মানে খুবই পর্যায়ক্রমে, যে সংখ্যার পর যে সংখ্যাটি হবে ঠিক আমরা তারই ধারাবাহিকতা বজায় রেখে ফুলের মধ্যে সংখ্যাগুলো আমরা লিখেছি। আমি আবার পড়ছি, তোমরা আমার সাথে পড়ো, এবং তোমাদের সেই সাথে পড়া মুখস্থ হয়ে বারবার পড়বে, তাতে তোমাদের কি হবে, পড়া মুখস্থ হয়ে যাবে, তোমাদের লিখতে সুবিধা হবে। আমি আবার পড়ছি, দেখো, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। তো বন্ধুরা, এখন আমরা একটু লিখব, তোমরা সবাই একসাথে, আমরা সবাই একসাথে লিখব, আমি লিখব এবং তোমরা, আমি বোর্ডে লিখব, তোমরা খাতায় লিখবে। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমি লিখছি। দেখো, প্রথম সংখ্যাটি আমাদের 26। বন্ধুরা,
छब्बीस सत्ताईस अट्ठाईस उनतीस त्रिश एकत्रिश बत्रिश तेत्रिश चौत्रिश पैंत्रिश छत्रिश सैंत्रिश आठत्रिश उनचल्लिस चल्लिस। एरपर देखो एकचल्लिस बियाल्लिस तेताल्लिस चुआल्लिस पैंतालिस छेचल्लिस सतचल्लिस आठचल्लिस ऊनपचास पचास। তাহলে বন্ধুরা আমাদের নির্ধারিত পাঠ ছিল ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত, যা আমি বোর্ডে লিখেছি। আমি আবার করব তোমাদের সুবিধার্থে, পড়তে পড়তে তোমরা খাতায় লিখে ফেলবে এবং কোনো ক্রমে ভুল হয়ে গেলে আমাদের টু পর্যন্ত, যেহেতু আমাদের প্রতিষ্ঠান কর্তৃক কলমের ব্যবস্থা নেই, পেন্সিল দিয়ে আমরা লিখব। সেই পেন্সিল দিয়ে যখন আমরা লিখব, ভুল হয়ে গেলে আমাদের ইরেজ করে, আমরা ইরেজার দিয়ে ইরেজ করে আবার শুদ্ধ করে ঠিক করে লিখব। তো বন্ধুরা আমি আবার পড়ছি, একটু দেখো। ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ। কি এতক্ষণে মুখস্থ হয়ে গেছে না বন্ধুরা? আমাদের পাঠটি অনেক সহজ এবং অনেক সুন্দর একটি পাঠ। গত ক্লাসে আমরা পঁচিশ পর্যন্ত পড়েছিলাম, তারই দ্বারা হয়ে গেছে আজকে আমরা ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত শেষ করলাম। আমি আরেকবার পাঠদান করে তোমাদেরকে আজকে এসডব্লিউ দিয়ে দিব, তোমরা সবাই খাতায় লিখে নিবে। আমি আবার পড়ছি, একটু খুব মনোযোগ সহকারে এবার খাতায় মিলিয়ে নাও তোমরা যা লিখেছো মিসের বলার সাথে, সেটা তোমাদের ঠিক আছে কি না। আমি বলছি আবার দেখো বন্ধুরা, খেয়াল করো। ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ। তাহলে বন্ধুরা আমাদের আজকের পাঠ এ পর্যন্ত। আমি এসডব্লিউ দিচ্ছি, সবাই খাতায় এসডব্লিউ লিখে নাও। আজকে আমাদের চোদ্দ এক দু হাজার একুশ শতকীয়া ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পড়া ও লিখা, এবং তোমরা এটা প্রতি শনিবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে এসে আমাদের বাড়ির কাজ নির্ধারিত। আমি ক্লাস টুয়ে কয়টি ক্লাস নিয়েছি এই সপ্তাহে? আমি দুইটি ক্লাস নিয়েছি, দুইটি ক্লাসের খাতায় আমি দেখব। দুইটি ক্লাসে আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম এক থেকে পঁচিশ পর্যন্ত, আজকের ক্লাস তারই ধারাবাহিকতায় ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা আজকে পড়লাম, এবং সেটা আমাদের বাড়ির কাজ একসাথে কী হবে, বাসায় অনেক বেশি পড়বো এবং লিখবো, সেই লিখে এনে আমরা স্কুলে আমাদের জমা দেবো। যেহেতু আমাদের এই অনলাইন ক্লাসে পাঠদান করতে হচ্ছে, আমরা স্কুলে আসতে পারছি না, সেই সূত্রে আমরা এই বাড়ির কাজ করে স্কুলে আমাদের প্রতিষ্ঠানে এসে জমা দিয়ে যাব। তাহলে বন্ধুরা
আমাদের নির্ধারিত পাঠ আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে নতুন একটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।